হ্যালো ভিউয়ার্স, আগের দুটি ক্লাসে লসাগু এবং গসাগু সম্পর্কে তোমরা যা শিখেছো, যে বেসিক কনসেপ্টটা তোমাদের হয়েছে, সেই কনসেপ্টের সাহায্যে কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব, যে সমস্ত কোয়েশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। চলো আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 66, 34 এবং 42কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে? এখানে দেখো, কোন বৃহত্তম সংখ্যা, তাই না? কোন বৃহত্তম সংখ্যা কথা বলা হয়েছে। আচ্ছা, গসাগু এর পুরো নাম কি ছিল? গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক। আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গরিষ্ঠ আর বৃহত্তম একই রকম শব্দ, তাই না? তাহলে গরিষ্ঠ শব্দটা কোথায় আছে? গসাগুর সঙ্গে আছে। তাহলে আমরা এই অঙ্কটা ক্ষেত্রে কি করবো? গসাগু করবো। কিন্তু গসাগু কার করবো? এখানে বলা হয়েছে কি, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকছে, তাই তো? তাহলে আমরা 66, 34 এবং 42 থেকে 2 বিয়োগ করবো, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলো আমরা গসাগু নির্ণয় করবো, তাহলে সেটা আমাদের উত্তর হবে। এখানে দেখতে পারো ট্রিক দিয়ে দেওয়া আছে, যে বৃহত্তম সংখ্যা দিয়ে তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকবে বা অবশিষ্ট থাকবে, সেই নির্ণয় সংখ্যাটা কত? এক্স মাইনাস আর কমা ওয়াই মাইনাস আর এবং জেড মাইনাস আর এর গসাগু। অর্থাৎ এই প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করলে যে সংখ্যাগুলো পাবো তাদের গসাগু। তাহলে 66 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 64, তাই না? 64, 64। 34 থেকে বাদ দিলে কত হচ্ছে? 32, 32। আর 42 থেকে বাদ দিলে কত পাচ্ছি আমরা? 40। তাহলে এদের গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু নির্ণয় করার সময় কি করতে বলেছিলাম? সব থেকে ছোট সংখ্যাটা নির্বাচন করতে বলেছিলাম, তাই না? তাহলে সব থেকে ছোট সংখ্যাটা কত? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 32। তাহলে দেখবো 32 দিয়ে বাকিগুলোকে ভাগ যাচ্ছে কিনা। 32 দিয়ে 40কে ভাগ যাচ্ছে না, কাউকে ভাগ যাচ্ছে? 64কে ভাগ যাচ্ছে, তাই তো? তাহলে একটা ভাগ যাচ্ছে না, মানে আমরা 32 নিতে পারছি না। তাহলে কি করবো? 32 এর আমরা গুণনীয়ক, গুণনীয়কগুলো নেবো যেগুলো ছোট 32-র থেকে। এটা 16 হবে। তাহলে এবার দেখবো 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 16 দিয়ে 64কে ভাগ যাচ্ছে, কিন্তু 40কে ভাগ যাচ্ছে কি? না, যাচ্ছে না। তাহলে এটাও আমরা নিতে পারছি না, বাদ। তাহলে এর থেকে ছোট গুণনীয়ক কত হবে? 8 হবে, তাই তো? তাহলে 8 যদি নিই, তাহলে 5 4 40 ভাগ যাচ্ছে, এটা 64, এটাও ভাগ যাচ্ছে। তাহলে দুটোকেই ভাগ যাচ্ছে, এই দুটোকেই ভাগ যাচ্ছে। তাহলে আমাদের গসাগু কত হয়ে গেলো? গসাগু হয়ে গেলো 8। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে ডি অপশন, অর্থাৎ 8। কোশ্চেন নাম্বার 2, 43, 91 অ্যান্ড 183 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এখানে বলা হয়েছে, এমন কোন বৃহত্তম সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে এই তিনজনকে ভাগ করলে সর্বক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে এই কোশ্চেনগুলো করার জন্য যে ট্রিকটা আমরা ফলো করবো, সেই ট্রিকটা হচ্ছে এরকম, তাই তো? তাহলে ধরো তিনটা সংখ্যা এক্স ওয়াই জেড কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে, সেই সূত্রটা হচ্ছে কত? এই যে ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই এবং জেড মাইনাস এক্সের গসাগু। অর্থাৎ এখানে যে বড় সংখ্যাটা আছে সেখান থেকে ছোট সংখ্যাটা একবার বিয়োগ করব, তারপরে এই 91 থেকে 43 একবার বিয়োগ করব, এবং 143 থেকে 91 একবার বিয়োগ করব। যে তিনটা সংখ্যা পেয়ে যাবো, সেই তিনটা সংখ্যা হচ্ছে কি, তিনটা সংখ্যা গসাগু বের করলে আমরা উত্তর পেয়ে যাবো। আচ্ছা, ধরে নাও এটা এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। এটা ধরে নাও, এটা ধরে নিয়ে এই এই সূত্রের সাহায্যে তোমরা করতে পারো। তাহলে প্রথমে কি আছে? ওয়াই, ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ 91 থেকে 43কে বিয়োগ করতে হবে, তাই তো? 91 থেকে 43কে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 48, 48 পাচ্ছি। তারপরে কত? জেড থেকে ওয়াই, অর্থাৎ 183 থেকে 91কে আমরা বিয়োগ করবো। তাহলে এক্ষেত্রে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 92, হ্যাঁ 92 পাচ্ছি, 92। আচ্ছা, তারপরে কি? জেড মাইনাস এক্স, অর্থাৎ 183 থেকে 43কে বিয়োগ করবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 140, 140। এবার এদের কি করতে হবে? এদের এদের গসাগু নির্ণয় করতে হবে, যেহেতু বৃহত্তম শব্দটা আছে তাই গসাগু নির্ণয় করতে হবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা? সব থেকে ছোট সংখ্যা 48।
তাহলে 48 দিয়ে 92 কে ভাগ যাচ্ছে, 140 কে ভাগ যাচ্ছে না, ভাগ যাচ্ছে না, তাহলে কি করব 48 এর অপেক্ষাকৃত ছোট গুণনীয়ক গুলো নিব। ছোট গুণনীয়ক কত হবে? 24। আচ্ছা 24, 24, 24 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে কি 3, 24, 72, মানে না ভাগ যাচ্ছে না, এটাকেও ভাগ যাচ্ছে না, তাহলে 24 বাদ নেওয়া যাবে না। তাহলে আমরা কত পাবো? ব্যাস 16। এর থেকে ছোট গুণনীয়ক হচ্ছে 16। এগুলো কি করে পাচ্ছি আমরা? 48কে 2 দিয়ে ভাগ করলাম, 48কে 3 দিয়ে ভাগ করে এটা পেলাম, তাই তো? তাহলে 16 দিয়ে ভাগ যাচ্ছে এটা কি না, এটাকেও ভাগ যাচ্ছে না, এটাকেও ভাগ যাচ্ছে না, তাহলে 16 বাদ, 24 বাদ, 16 বাদ। এরপরে গুণনীয়ক কত হবে? 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 16, 12 পাচ্ছি, তার মানে 12। তাহলে আর একটা গুণনীয়ক পেলাম 12। তাহলে 12 দিয়ে ভাগ করা যাচ্ছে এটা কি না, না 9 বারো হচ্ছে না, 8 বারো, 7 বারো 40, 8 বারো 96 হচ্ছে না, এটাও তার মানে দেখে লাভ নেই, একটা যাচ্ছে না, বাকিটা দেখবো না। তারপরে তারপরেটা হচ্ছে 8, 8 দিয়ে ভাগ যাচ্ছে এটা কি না, 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 8ও বাদ হবে না। তারপরে আচ্ছা একটা 6 হবে, তাই না? 6, 4 আর 48, 6, 6 দিয়ে ভাগ যাচ্ছে কি না, 6 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 6ও হবে না বাদ। তাহলে কত আছে? 4। তাহলে 4 দিয়ে হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 3 চারে 12, 3 চারে 12, 4 পাঁচে 20, হ্যাঁ 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা 4 পেয়ে গেলাম কি গসাগু, তাহলে 48, 92 আর 140-এর গসাগু কত? 4। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ অপশান, 4। কোয়েশ্চেন নাম্বার 3, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 9, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? এক্ষেত্রে দেখো সংখ্যাটা কি করতে হবে, ক্ষুদ্রতম, তাহলে লসাগুর সঙ্গে সম্পর্কিত, কারণ লসাগুর ফুল ফর্ম কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে ক্ষুদ্রতম আছে মানে কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে কি এদের লসাগু নির্ণয় করবো? দেখি কি বলছে সূত্রটাই। তাহলে যদি এক্ষেত্রে এরকম হয় যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাটা 6, 9 এবং 15 দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে, তাহলে কি করব, এই 6, 9 এবং 15 লসাগু করব এবং সেই লসাগুর সঙ্গে 4কে যোগ করব। ট্রিক্সটা দেখো নিচে লিখে দেওয়া আছে, তোমরা ট্রিক্সটা পড়ে নিতে পারো। তাহলে 6, 9 আর 15 লসাগু নির্ণয় করি আমরা, যে ট্রিক্সগুলো আমরা শিখেছিলাম তাদের সেই ট্রিক্সের সাহায্যে নির্ণয় করব, 6, 9 আর 15 সাহায্যে। আচ্ছা সব থেকে কি করতে হবে, এখানে বড় সংখ্যা চুজ করতে হবে, সব থেকে বড় সংখ্যা হয়েছে কত? 15। তাহলে 15কে কি 6 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। 9 দিয়ে ভাগ যাচ্ছে? এটাও যাচ্ছে না। তাহলে কি করব, তাহলে 6 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই 15কে এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে 6 দিয়ে ভাগ যায়। তাহলে কত দিয়ে গুণ করবো এটাকে? 2 দিয়ে গুণ করলে হবে? হ্যাঁ 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? 2 দিয়ে গুণ করলে আমরা 30 পেয়ে যাচ্ছি। তাহলে 30কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 6 বাদ। 9 দিয়ে ভাগ করা আছে 30কে? না ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করব, আমরা 30কে আরো অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করবো যাতে করে 9 দিয়ে ভাগ যায়। তাহলে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করলে 60 হবে, মানে ভাগ যাবে না। 3 দিয়ে গুণ করলে কত হবে? 90 হবে। 3 দিয়ে গুণ করলে আমরা 90 পাচ্ছি, তার মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 90 হয়ে গেলো কি এলসিএম, অর্থাৎ লসাগু। তাহলে 6, 9, 15 লসাগু হচ্ছে কত? 90। এখন এর সঙ্গে কি করব, এর সঙ্গে 4 যোগ করব, এর সঙ্গে 4 যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে কত? 94। তাহলে আমাদের ডি হচ্ছে না, সরি ডি না, এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7। লসাগু বলা আছে 315 আর গসাগু বলা আছে 7, তাদের মধ্যে একটি সংখ্যা বলা আছে 35, তাহলে অপর সংখ্যাটি কত? নিচের ট্রিক্সে দেখে নাও, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির কি লসাগু গুণিত গসাগু, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু এবং গসাগু গুণ করলে কার সঙ্গে সমান হবে? সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে একটা সংখ্যা আমাদের 35 বলা আছে, অপর সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে? তাহলে সংখ্যা দুটির গুণফল 35 × x, তাই না? 35 × x, তাহলে এটা কার সঙ্গে সমান হবে? লসাগু, লসাগু গুণ গসাগুর সঙ্গে সমান হবে। তাহলে লসাগু গুণ গসাগু কত? 315 × 7, তাহলে সমান 315 × 7 × 7, তাহলে বা x সমান, তাহলে x সমান কত পেয়ে যাচ্ছে আমরা?
एक समान 315 गुण 7 भाग कत, भाग 35, তাই না? তাহলে 7 দিয়ে কাটলে এটা 1 হয়ে গেল, 7 দিয়ে কাটলে এটা 5 হয়ে গেল, 5 দিয়ে কাটলে এটা 1 হয়ে গেল, আর 5 দিয়ে কাটলে এটা কত দাঁড়াচ্ছে, 5 6 30 আর 3 5 15 63, তাই না? 63। তাহলে আমাদের x এর মানটা কত, 63, অর্থাৎ অপর সংখ্যাটা কত, 63। তাহলে এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর ট্রিক, এখানে কোয়েশ্চেন দেওয়া নয়, আমরা কোয়েশ্চেন পরবর্তীতে লিখছি, ট্রিকটা আগে জেনে নিই। দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1, আর লসাগু হবে কি, সংখ্যা দুটির গুণফল। তাহলে যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে, এবং লসাগু কি হবে, সংখ্যা দুটির গুণফল হবে। আচ্ছা, ধরো একটা মৌলিক সংখ্যা 7, অপর মৌলিক সংখ্যা কত, 11 ধরলাম। তাহলে এই দুটি মৌলিক সংখ্যা, এদের এলসিএম কত হবে, সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 7 11 77, তাই না? অর্থাৎ লসাগু 77 হলো, আর গসাগু কত হবে, গসাগু সবসময় 1 হবে, গসাগু সবসময় 1 হবে, যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। আচ্ছা, নিচে কি লেখা আছে, নিয়মটি দুটি পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা বা কোন কি বিষয়, কি জিনিস, আশা করছি তোমরা এগুলো জানো, তবে একবার কনসেপ্ট দিয়ে দিচ্ছি তোমাদের। এটা ধরো একটা সংখ্যা 7, একটা সংখ্যা 9, এখানে 7 মৌলিক সংখ্যা, কিন্তু 9 কি মৌলিক সংখ্যা, না, 9 মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা, কারণ কি, কারণ 7 এবং 9 এরা দুজনকেই এমন কোনো সংখ্যা পাবো না যে যে সংখ্যাটা দিয়ে 7কেও ভাগ করা যাবে, 9কেও ভাগ করা যাবে, এক ছাড়া, এক ছাড়া কোনো সংখ্যা পাবো না। তাই 7 এবং 9 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এক্ষেত্রেও, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রেও এদের গসাগু কত হবে, গসাগু সবসময় অন হবে, আর লসাগু কত হবে, লসাগুটা এই সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ 7 9 63, 63 হচ্ছে এদের লসাগু। এই চ্যাপ্টার থেকে আরও প্রশ্নের সমাধান পেতে চাইলে অবশ্যই পরের ভিডিওতে আমাদের দেখতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।